আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmalal iman. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmalal iman. Inna ahabbal a'mal ila Allah ta'ala al-muwalat fi Allah الحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। বারাকাল্লাহু ফিকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত খান জাহান আলী রাহিমাহুল্লাহ এর স্মৃতি বিজড়িত এলাকা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দীন বিদ্যাপীঠ পাইকপাড়া নাজমুস সাআদাত সিদ্দিকিয়া খানকা শরীফ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অসংখ্য আলেমের উস্তাদ এবং
পাইকপাড়া নাজমুস সাআদাত হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা বরেণ্য ব্যক্তিত্ব আপনাদের সকলের সুপরিচিত শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ আলহাজ হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ নূহ সাহেব আতাল আল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, আপনাদের এলাকার রত্ন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এর ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফদিলতুল শেখ ডক্টর আবদুল্লাহ আল মিজান হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, মঞ্চে উপস্থিত আমার উস্তাদ সমতুল্য সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়েতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় বাগেরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই মাহফিল কেবলমাত্র মাহফিলের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। আমি আশার পরে জেনেছি যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। এটি এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী এবং পুরাতন মাদ্রাসা। আমি মাদ্রাসার প্রাক্তন ছাত্র, এরকম কিছু বেজ লিখা দেখলাম এমন অনেককেই পেয়েছি যাদের চুলদাড়ি সাদা হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই মাদ্রাসা এমন অনেক ছাত্র, এমন অনেক গুণী মানুষ উপহার দিয়েছে যে গুণী মানুষগুলো কেবলমাত্র বাগেরহাট নয়, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা এখন ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটি যারা প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানটির খিদমাত করছেন, বিশেষ করে খিদমাত করে করে যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। যারা এখনও বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদের সকলকে ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখুন। তো আজকের এই মাহফিল শুধুমাত্র মাহফিল নয়, আমার মনে হয় এই মাহফিলকে কেন্দ্র করে আপনাদের এলাকায় একটা মিলন মেলাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আমি অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, এজন্য এই কোরআন থেকেই আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। এই কোরআন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই কোরআনুল করিম, এটি কি দুনিয়ার ওলামা স্কলারদের লিখিত কোনো কিতাব? না, এই কিতাব যে দফতর থেকে এসেছে, যার কাছ থেকে এসেছে, যিনি এই কিতাব নাজিল করেছেন তিনি কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার হোয়াইট হাউস থেকে আপনার কাছে একটি চিঠি এসেছে। কেউ একজন এসে বলল যে ভাই, হোয়াইট হাউস থেকে জো বাইডেন আপনাকে একটি চিঠি পাঠিয়েছেন। এই খবর শোনার পরে আপনার মনে আনন্দ লাগবে নাকি দুঃখ লাগবে? কথা বলেন, আনন্দ লাগবে। আমেরিকার প্রেসিডেন্টের কথা বাদ দিলাম, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা
বঙ্গভবন থেকে, সরি গণভবন থেকে তিনি আপনার নামে চিঠি পাঠিয়েছেন আপনাকে উদ্দেশ্য করে। এই চিঠি আপনার কাছে আসার পরে এই চিঠিটা পড়ার জন্য আপনার ভেতরে আবেগ কাজ করবে কম না বেশি? কোরআনুল করিম, এটি হোয়াইট হাউস, গণভবন কিংবা পৃথিবীর কোনো নামি দামি হাউস থেকে আসা কোনো কিতাব নয়, এটি এসেছে স্বয়ং লাউহে মাহফুজ থেকে, আরশে আজিমের রব আল্লাহ তাআলা আপনার জন্য এই কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ, কি দামি কিতাব! এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। যদি কোরআনুল করিম সাম্প্রদায়িক কোনো কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলতেন হুদাল্লিল মুমিনিন, অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন। এখানে স্কলার এবং ওলামায়ে কিরাম আছেন, তাদেরকে সাক্ষ্য রেখে বলছে কোরআনুল করিমের কোথাও হুদাল্লিল মুমিনিন অথবা হুদাল্লিল মুসলিমিন নেই, বরং আছে হুদাল্লিন নাস, অর্থাৎ এটি তামাম দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়াতের কিতাব হিসাবে নাজিল করেছেন। কি এই কিতাবের কাছে যারাই আসবে তারাই বেনিফিটেড হবে, যে কোনো ধর্মের, যে কোনো গোষ্ঠীর, যে কোনো দেশের, যে কোনো অঞ্চলের, যে কোনো বর্ণের, যে কেউ কোরআনের কাছে আসবে ঈমান না এনেও যদি সে কোরআন পড়ে আর বুঝে তাহলে জ্ঞানগত সমৃদ্ধি সে অর্জন করতে পারবে। আর কেউ যদি ঈমান এনে ফেলে তাহলে তো তার দুনিয়া আখেরাত উভয় জায়গায় সে সাকসেসফুল, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, দুনিয়া আখেরাতে আমরা সফল হওয়ার জন্য আল্লাহ তাআলা জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন হিসাবে যে কিতাব দিয়েছেন সে কিতাবের নাম কি? আল কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কিতাবকে আমরা এখন মোল্লাদের কিতাব, হুজুরদের কিতাব বানিয়ে ফেলেছি, এটাকে আমরা ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছি, কিংবা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করার কিতাব বানিয়েছি। আফসোসের ব্যাপার হলো এই কিতাবকে আমরা মরা মানুষের, মৃত মানুষের কিতাব বানিয়েছি। কেউ যখন মারা যায় তখন তার জন্য খতমের পর খতম চলতে থাকে। বাগেরহাটের তাওহিদ প্রিয়, তাওহিদবাদী জনতা, আপনাদেরকে বলছি এই কোরআন ঝাড়ফুঁকের জন্য, কেবলমাত্র ঝাড়ফুঁক, কেবলমাত্র মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তেলাওয়াত আর মৃত মানুষের জন্য খতম দেওয়ার জন্য নাজিল হয় নাই, বরং এই কিতাব এসেছে আপনার জীবনকে পরিবর্তন করে, তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার থেকে বের করে আপনাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য এই কোরআন নাজিল করেছেন। কি এখন বিজ্ঞানের যুগ, এই আধুনিক বিজ্ঞানের যুগে অনেকেই মনে করেন মধ্যযুগে নাজিল হওয়া এই কিতাব, এটা কি এখন এই বিজ্ঞানের যুগে চলতে পারে? এখন আমরা তথ্য প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়েছে আর সেই পৃথিবীতে আমরা বাস করছি, এখন কি আর 1500 বছর আগের ব্যাকডেটেড এই কিতাব, এটা কি চলতে পারে নাকি? এরকম কিছু মানুষ পৃথিবীতে এখনো আছে না নাই? মনে রাখবেন, আপনি যে বিজ্ঞানের যুগে বাস করে আপনার বিজ্ঞান নিয়ে ফুটানি করছেন, আপনার বিজ্ঞান কোরআনের কাছে এখনো ব্যাকডেটেড, কারণ কোরআনুল করিম যে তথ্যগুলো 1500 বছর আগে দিয়েছে আপনার বিজ্ঞান সে তথ্যগুলো কোরআনের আরো 1000 বছর পরে চেপেছে। বিজ্ঞান কোরআনের কাছ থেকে 1-2 বছর পিছিয়ে নয়, বিজ্ঞান কোরআনের কাছ থেকে 1500 বছর পিছিয়ে আছে। আল্লাহ আকবার। কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই, বরং সামঞ্জস্য আছে। আর এমন সামঞ্জস্য আপনার বিজ্ঞানের এই থিওরিগুলো বর্তমান দুনিয়ার কাছে নতুন হলেও আল্লাহর কোরআনে সেই তথ্যগুলো আরো 1500 বছর আগে দিয়েছেন। কি এটা গলাবাজি বাচাপাবাজির বিষয় নয়? কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ভাইরা আছো, কথাগুলো মনোযোগী হয়ে শোনো। তোমরা তো সব শিখে ফেললে, সব পড়লে, কিন্তু এখনো তোমরা কোরআন পড়লে না। তোমার বিজ্ঞান কোরআন থেকে কত পিছিয়ে আছে দেখো, এত লম্বা সময় কথা বলার সুযোগ নেই। মূল কথা আমি শুরু করব, কোরআনটা কেমন সাইন্টিফিক, অথেন্টিক এবং অরিজিনাল কিতাব, এটা যে কেমন বিজ্ঞান ভিত্তিক আর বাস্তবিক একটি কিতাব যা আজকের যুগেও আমরা তার প্রমাণ পাই। দেখুন, এই পৃথিবীর শেপ, পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল, এটা ছিল প্রাচীনকালের বিজ্ঞানীদের ধ্যান ধারণা। বিজ্ঞান আস্তে আস্তে এগিয়ে গেল,
1597 সালে, এখন কত সাল? 2022 সাল। আর একটু জোরে বলেন, 2022 সাল। 1597, বেশি না, মাত্র 400+ ইয়ার্স, তাই না? 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে তিনি বললেন, প্রাচীনকালের বিজ্ঞানীদের দেওয়া তথ্য এটি ভুল, তারা বলেছিলেন পৃথিবী চ্যাপ্টা বা সমতল, আর আমি জলপথে ভ্রমণ করে দেখলাম পৃথিবী আসলে গোল। বিজ্ঞান আরো এগিয়ে গেল, বিজ্ঞান উন্নত হতে হতে আধুনিক বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করল। আধুনিক বিজ্ঞান বলল 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আজ আধুনিক বিজ্ঞানে প্রমাণিত হয়েছে তা ভুল। তাহলে পৃথিবী কেমন? কে বলতে পারবেন পৃথিবী কেমন? ডিম্বাকৃতি। ডিমকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন, ডিমই বলেন নাকি? আমরা সিলেট হয়ে এন্ডা, আমি তো সিলেটি মানুষ, সিলেটি একটা শব্দ আপনাদেরকে শিখিয়ে ফেললাম। তো যাই হোক, আধুনিক বিজ্ঞান বলল যে 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আজ তা ভুল, পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতি। আজকের বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে যে তথ্য দিল, যেই কোরআনকে আপনি মুল্লাদের কিতাব, হুজুরদের কিতাব মনে করে তুচ্ছতাচ্ছিল্য করেন, যে কোরআনকে আপনি মাদ্রাসার হুজুরদের কিতাব মনে করে, যে কোরআন আপনি আদৌ শিখলেন না, যে কোরআন আপনি পড়েন না, বোঝার চেষ্টা করেন না, ওই কোরআন আপনার বিজ্ঞান থেকে দেখুন আরো 1500 বছর, 1500 বছর এগিয়ে আছে পৃথিবীর আকৃতির ব্যাপারে। আপনার বিজ্ঞান যে তথ্য দিল কিছুদিন আগে, আমার আল্লাহ কোরআন নাজিল করে আরো 1500 বছর আগে বলেছেন, ওয়াল আরদ বাদা যালিকা দাহা। আল্লাহ আকবার। কামুস, আরবিক ডিকশনারি খুলে দেখবেন, উট পাখির ডিমকে আরবিতে দাহা বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদ বাদা যালিকা দাহা, এই জমিনকে, পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো, ডিম্বাকৃতির করেছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? এই যে ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আর গ্রামেগঞ্জে আমরা সহজে বলে ফেলি টিপসই। বুঝেন তো আপনারা, আমাদের প্রত্যেকের হাতে আঙ্গুল আছে কয়টা? আর একটু জোরে বলেন, 10টা। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? কোনো মিল নাই। এখানে কারিশমা কার? কুদরত কার? পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। জায়গা জমি রেজিস্ট্রি করতে যাবেন, বিদেশে যাবেন, ইমিগ্রেশন ক্রস করার সময় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে। আপনি পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। আপনি যে মোবাইল ফোন ইউজ করেন, মোবাইল ফোনের সিমের রেজিস্ট্রেশন করতে গেলে সেখানেও ফিঙ্গারপ্রিন্ট লাগে নাকি লাগে না? ভোট দিতে গেলে সেখানেও ফিঙ্গারপ্রিন্ট লাগে, কারণ এ কথা সবাই জানে যে ফিঙ্গারপ্রিন্ট এক এবং ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে অভিন্ন, একটা ফিঙ্গারের সাথে আরেকটা ফিঙ্গারের ছাপের কোনো মিল নাই। এখন তো 2022 সাল, 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জানতই না। সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয়। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার করলেন। তিনি সবাইকে জানালেন যে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা আজীব তথ্য আছে, মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল। আজ থেকে মাত্র 160-170 বছর আগে বিজ্ঞান যে তথ্য দিল, যেই কোরআনকে আমরা অনেকে হুজুরদের কিতাব, মাদ্রাসার হুজুরদের কিতাব মনে করি, ওই কোরআনের মধ্যে রব্বুল আলামিন আরো 1500 বছর আগে এই বিজ্ঞানময় তত্ত্ব দিয়েছেন। কোরআনুল কারিমের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামাত, 3 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা আযামা, তোমরা যারা মনে করো
তোমরা মারা যাওয়ার পরে তোমাদের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর সব যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, যারা মনে করে দেহের হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর সব কিছু আলাদা হয়ে যাওয়ার পরে সেগুলোকে আবার একত্রিত করে কে আমাদেরকে জিন্দা করবে, এমন আকীদায় যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদের জবাব দিতে গিয়ে বললেন, ও গোলাম শোনো, তুমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর তোমার দেহের অস্থি পিঞ্জর হাড্ডি মাংস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেই কেবল আমি একত্রিত করব না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, বরং তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের আঙ্গুলের যে মাথা রয়েছে এই আঙ্গুলের ছাপ গুলো পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করব। বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন বিজ্ঞানের চাইতে কত হাজার বছর এগিয়ে আছে, আরো জোরে বলেন কত বছর? এটা হুজুরদের কিতাব না, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের অংশ, আপনার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয়ে যাবে, পাণ্ডিত্যের লেভেল পূর্ণতায় পৌঁছে যাবে যদি আপনি কোরআনের কাছে আসতে পারেন, আর কোরআন থেকে দূরে থাকলে আপনার জ্ঞান কখনো সমৃদ্ধির জায়গায় পৌঁছাবে না। এই শিক্ষা আপনাকে কখনোই, কোরআনের শিক্ষা ছাড়া সব শিখে ফেললে এই শিক্ষা আপনাকে কখনো আদর্শবান মানুষ বানাতে পারবে না। এখানে ইসলামের শত্রু দাঁড়িয়ে না, আগে আপনি কোরআন শিখেন, কথা শুরু করেছি কোন জায়গা থেকে আপনি বুঝেন, তাহলে বলেন এই কোরআন এটি কি কেবল ধর্মীয় কিতাব নাকি বিজ্ঞানময় এবং বাস্তবিক কিতাব? আরেকটু জুড়ে বলেন, আমি কি এইসব ওয়াজ বাদ দিয়া তাহলে কান্নাকাটির ওয়াজ শুরু করব? আমি সব পারি আলহামদুলিল্লাহ, আমি এসে শুনেছি আপনাদের এলাকার মানুষ তো শিক্ষিত মানুষ, এখানে সেই লেভেলেরই আলোচনা দরকার, ঠিক কি না? তাহলে এই কোরআন এটি সাইন্টিফিক, এই কোরআন এমন সাইন্টিফিক কিতাব যা এই বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে এই কিতাবকে কেউ অগ্রহণযোগ্য কোনো কিতাব কখনোই বলতে পারবে না। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, higher of there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যায় না। আল্লাহ আকবার, মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? এটি কেমন কিতাব? এটি এমন এক কিতাব, এই কিতাবের সাথে যারাই আসবে দুনিয়া আখেরাতে তারা সফল হবে, এই কিতাবকে যারা জীবন থেকে মাইনাস করবে দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে। এটি এমন কিতাব, নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইক, নবীজি বলেছেন এই কোরআন হয় কামতে তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে অথবা তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওই লোকটার আর নাজাতের কোনো সম্ভাবনা নাই, আর কোরআন যার পক্ষে দাঁড়িয়ে যাবে ওই লোকটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কি? আমরা সবাই কোরআনের সুপারিশ চাই তো, কারা কারা কোরআনের সুপারিশ চান না হাত তুলেন তো, মাশাআল্লাহ কনসেন্ট্রেশন আছে, তাহলে সবাই কোরআনের সুপারিশ চান তো? কোরআনের সুপারিশ পেতে হলে আটটি কাজ করতে হবে, এখন ওয়াক শুরু করছি, কয়টা কাজ করতে হবে সবাই বলেন, আরো জোরে, জোর হলো না, আরো জোরে, কোরআনের সুপারিশ পেয়ে যাবো আমরা কয়টা কাজ করলে? আরো জোরে, আটটি পয়েন্ট মুখস্থ করে তারপরে এখান থেকে যাওয়া লাগবে। ওয়াজ মাহফিল কোনো তামাশার জায়গা না, তাফসিরুল কোরআন মাহফিল তামাশার জায়গা নয়, এটি হচ্ছে জ্ঞান চর্চা, দিন প্রচার আর দিন প্রসারের একটি পবিত্র প্ল্যাটফর্ম। এখানে আপনারা এসেছেন, আমরা এসেছি, ইন্টেনশন হলো কিছু আপনাদের কি শিখিয়ে যাওয়া, আর আপনাদেরও ইন্টেনশন যেন এই হয় কিছু জ্ঞান এখান থেকে বাড়িতে নিয়ে এরপরে এর আলোকে বাস্তব জীবনে সেগুলো আমল করা, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনের হক আদায় করতে হবে, আর কোরআনের হক মোট কয়টি? আরো জোরে বলেন, আরো জোরে। নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল, প্রথমত
আল্লাহর এই কোরআন আপনি বিশুদ্ধ করে আগে তেলাওয়াত শিখবেন। আপনি সব পারেন, ইংরেজিতে সুন্দর করে আপনি কথা বলতে পারেন, কিন্তু আপনি এখনো কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারেন না, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ কোরআনুল কারীম স্পেশালিটি, ডিগনিটি, নলেজ, ক্যারেক্টারিস্টিক, বিশেষত্ব, বৈশিষ্ট্য, মহানত্ব, বিরাটত্ব, মর্যাদা, জ্ঞান সব দিক থেকে একেবারে শীর্ষে যে কিতাব আছে সে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কিতাবের নলেজ আপনি যদি আর্ন করতে না পারেন, এই কিতাবটা যদি পড়তে না পারেন, এটি হবে আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আরে এক চাচার কাছে ঘটনা একটা আমার মনে পড়ছে, বলবো? এক চাচার কাছে সুপ্রিম কোর্ট থেকে একটি চিঠি এসেছে। চাচা ইংরেজি জানেন না, ইংরেজি পড়তে পারেন না। রাত ১২টায় কেউ একজন তার কাছে ওই চিঠিটা দিয়ে গেল। চাচার চিঠি খুলে দেখলেন এটা ইংরেজি ভাষায় লেখা, তিনি পড়তে পারেন না। এখন তিনি জেনেছেন যে এটা সুপ্রিম কোর্ট থেকে আসা চিঠি। তিনি আবার চিন্তায় পড়ে গেলেন, না জানি এটা তো গ্রেফতারের পরোয়ানাও হইতে পারে। রাত বাজে ১২টা, নিজে পড়তে জানেন না, পাশের বাড়ির এক ছেলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে গিয়ে ডাকলেন, ডেকে বলেন, ভাতিজা ওঠ, সুপ্রিম কোর্ট থেকে চিঠি এসেছে, এটা একটু পড়। ভাতিজা বলল, চাচা অনেক রাত হয়ে গিয়েছে, এত রাতে এসেছেন কেন, এখন চলে যান, সকালে আইসেন কেন। আরে বাপ, সকাল হইতে হইতে তুই আমারে নাও পাইতে পারিস, তাড়াতাড়ি উঠ। এখন ভাতিজাকে রাত ১২টা সাড়ে ১২টায় উঠাইলো। সুপ্রিম কোর্টের নোটিশ বোঝার জন্য আপনি যদি রাত ১২টা সাড়ে ১২টায় মানুষের বাড়ির দরজায় গিয়ে কোরআন আটতে পারেন, আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন আপনার জীবন পরিবর্তনের জন্য, ওই কিতাব আপনি এখনো পড়তে পারেন না, এই কিতাব শেখার জন্য কয়দিন কার কাছে কতবার দৌড়ে গিয়েছেন নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। আর ছাত্রদেরকে বলছি, তোমরা বিসিএস ক্যাডার হওয়ার জন্য একটানা ৬ মাস ১ বছর কোচিং করতে পারো, আমার আপত্তি নাই, তোমাদের কেরিয়ার সুন্দর হোক এটা আমরাও চাই, কিন্তু তুমি একটানা ৬ মাস ১ বছর কোচিং করতে পারো বিসিএস ক্যাডার হওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একটানা ৫ মাস ৬ মাস কোচিং করতে পারো, কিন্তু আল্লাহর কোরআন শেখার জন্য কয়দিন কতবার কার কাছে তুমি গিয়েছো কয়বার, নিজের বিবেককে তুমি প্রশ্ন করো। এই কোরআন শেখা কি নফল না ফরজ? আরো জোরে বলেন। এই কোরআন এসেছে শুধু পড়ার জন্য না মানার জন্য, মানতে গেলে জানতে হয় না, স্লোগান ঠিক করে দেন, আজকে স্লোগান ভালো করে শিখে যান, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। এখন আপনি যে কোরআন মেনে চলবেন, জানবেন পড়ে, এখনো পড়তেও পারেন না, খবরদার আমার বাবারা আমার ভাইয়েরা কোরআন না শিখে কবরে যায়েন না, কবর কিন্তু বড় মারাত্মক জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। এই কোরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে শাস্তি ছাড়া আর কিছুই কিন্তু নসিব হবে না। সবাই বলেন তো দেখি, কোরআনুল করিম আল্লাহ তাআলা যার উপরে নাজিল করেছেন তিনি কে? আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কিয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কি কোনো উপায় আছে নাকি? আর একটু জোরে বলেন, আমরা সবাই নবীজির সুপারিশ চাই কি চাই না? কারা কারা নবীজির সুপারিশ চান হাত তোলেন, মাশাআল্লাহ হাত বলুন আমার। তাহলে নবীজির সুপারিশ আপনারা চান, সবাই আপনারা হাত তুলেছেন। এবার ভালো করে শোনেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে আমার আপনার সেই দয়ার নবী, সেই নবী কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়াবেন, কিছু মানুষের জন্য সাফায়াত না করে তিনি ওই সকল লোকদের জন্য আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। তারা কারা? দুনিয়াতে থাকা অবস্থায় যে লোকগুলো কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, ওই লোকগুলোর জন্য, ওই লোকগুলোর বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি বলবে? কোরআনুল কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন তুলে দিন, নবীজি তখন ওই সকল লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর আদালতে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি, হে রব,
আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছিল, তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করেছিল, তারা কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআন মানে নাই, যারা কোরআনকে দুনিয়ার জীবনে পরিত্যাগ করেছিল। এই জন্য আজ হাশরের মাঠে আমি নবী ও তাদেরকে পরিত্যাগ করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। কি কথা শুনতেছেন আপনারা, নাকি জিমাচ্ছেন? কি মারাত্মক, কি ডেঞ্জারাস কথা! নবীজি বলবেন এই লোকগুলো কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, কোরআনকে দুনিয়ায় এরা ত্যাগ করেছিল, আমি নবী তাকে ত্যাগ করলাম। কে বাঁচাবে আপনাকে? কে আপনার জন্য আর সুপারিশ করবে? এখনো কি আপনার বিবেকের দরজা খুলে না? এখনো কি আপনার আপনার তালাবদ্ধ অন্তর আপনি খুলবেন না? এখনো কি কোরআন শেখার ডিসিশন আপনি নেবেন না? নবীজির সাফায়াত পাওয়ার জন্য তো আপনাকে কোরআন শেখা দরকার। আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইদেরকে দেখলে আমার কলিজা ফেটে যায়, কি সুন্দর করে তারা ইংরেজিতে কথা বলে। সায়েন্সে পড়ছে, কমার্সে পড়ছে, কেউ আবার ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদের কেরিয়ার সাজাবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমার এই কলেজার টুকরা অনেক ভাইরা আছে যারা শুদ্ধ করে কোরআনে কোনো জানে না, এদেরকে দেখলে আমার কলিজাটা জ্বলে যায়। আমার অনেক কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনেরা আছে, তারাও এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। আমার অনেক বাবাদের বয়স 40 বছর 50 বছর হয়েছে, তারা এখনো শুদ্ধ করে কোরআন শেখার সময় পেলেন না। আমার বাবারা আমার ভাইয়েরা খবরদার কোরআন না শিখে কবরে যাইয়েন না, কবর কিন্তু ভালো আচরণ করবে না। কোরআন না শিখে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে শাস্তির সম্মুখীন করবেন মোট তিনটা। জোরে কন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দেখেন আল্লাহর কোরআন থেকে আপনাদের কি শোনাই, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মা'ইশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। মুফাসসিরিন কেরাম এই মা'ইশাতান দানকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন, জীবনকে কিভাবে সংকীর্ণ করা হতে পারে। মুফাসসিরগণ এর ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। এক নাম্বার অর্থ দ্বারা করেছেন, আল্লাহ তাআলা ওই লোকগুলোর জীবন থেকে সুখ কেড়ে নেবেন। যেই সকল লোকেরা কোরআন শিখবে না, কোরআন পড়বে না, বুঝবে না, মানবে না, তাদের জন্য আল্লাহর প্রথম শাস্তি হলো ওই লোকগুলোর জীবন থেকে আল্লাহ সুখ কেড়ে নেবেন। সবাই বলেন তো দেখি, টাকা পয়সা ক্ষমতা দিয়ে কি সুখ শান্তি কেনা যায় নাকি? সুখ শান্তি দেওয়ার মালিক কি? আমি এমন বহু টাকাওয়ালা মানুষ দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু জীবনে সুখ নাই। অনেক ক্ষমতা আছে টাকাওয়ালা পয়সাওয়ালা লোক, কিন্তু জীবনে শান্তি নাই। অনেক পয়সাওয়ালা মানুষকে বলতে শুনেছি, হুজুর অনেক টাকা পয়সা আছে কিন্তু রাতের বেলা ঘুমাইতে পারি না, কারণ টাকা দিয়ে তো ঘুম কেনা যায়। দেখবেন অনেক ভ্যান চালক আছে, সারাদিন ভ্যান চালায়, সারাদিন ভ্যান চালায়া মাত্র 400-500 টাকা ইনকাম করে, এশার নামাজ আদায় করে, নাক এরপরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায়। এই 400-500 টাকা ইনকাম করনেওয়ালা ভ্যান চালকের ঘুম আছে কিন্তু কোটিপতির ঘুম নাই। কি বুঝলেন? টাকা পয়সা দিয়ে ঘুম আর সুখ শান্তি কেনা যায় না। ঘুম সুখ শান্তি বলেন তো কার দেয়া নেয়ামত? আরো জুড়ে বলেন কার দেয়া নেয়ামত? আল্লাহ তাআলা বলছেন তুমি যদি কোরআন না শিখো, তোমার জন্য প্রথম শাস্তি টাকা পাবা, পয়সা পাবা, সুন্দরী বউ পাবা, ক্ষমতা পাবা, কিন্তু বান্দারে জীবনের কোথাও তুমি সুখ শান্তি খুঁজে পাবা না। আল্লাহর এই আয়াতগুলো বাস্তবিকতার সঙ্গে মিলিয়ে দেখেন, এই সমাজে বহু মানুষ টাকাওয়ালা আছে, জীবনে সুখ নাই, কারণ তার জীবনের সুখ কেড়ে নিয়েছেন কে? তার জীবন থেকে সে কোরআনকে বাদ দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার জীবনের সুখ কেড়ে নিয়েছেন। এটা তার এক নাম্বার শাস্তি।
আর যে লোকেরা কোরআন না শিখে দুনিয়া থেকে চলে যাবে তার দুই নাম্বার শাস্তি হলো, মুফাসসিরগণ এই মাইশাতান দনকার ব্যাখ্যা করেছেন, দুই নাম্বার অর্থ হলো তার কবরটাকেও সংকীর্ণ করে দেওয়া হবে। এই কবর বড় ভয়ানক জায়গা, খুব দামি মানুষ আপনি, খুব প্রেস্টিজিয়াস পার্সোনালিটি আপনার, খুব টাকাওয়ালা মানুষ, খুব নরম তুলতুলে বিছানায় ঘুমান, দামি দামি বিছানায় ঘুমান, দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনি তখন মাটির তৈরি বিছানায় আপনাকে শোয়া লাগবে। আর এই কবর এমন জায়গা যেখানে কোনো ক্যাটাগরি নাই, যেখানে কোনো ক্লাস নাই। আমরা যখন দেশের বাইরে সফর করি এয়ারপোর্টে ঢুকলে দেখবেন সাধারণ নাগরিকদের জন্য এক ধরনের টার্মিনাল, ভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল, আবার ভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল। বাসে উঠবেন, লঞ্চে উঠবেন, দেখবেন বিভিন্ন ক্যাটাগরির সিট সব জায়গায় আছে না নাই। যখন আপনি বিমান চড়বেন দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে, সব জায়গায় বিভিন্ন ক্যাটাগরির সিট থাকলেও বলেন তো এই পাইক পাড়ার কবরস্থান গুরুস্থানের মধ্যে কি আলাদা আলাদা ক্যাটাগরির কবর আছে নাকি? সবার জন্য এক ধরনের কবর হবে। আরে কবর বড় মারাত্মক জায়গা, মাটির বিছানা, সারা জীবন জায়গা জমির জন্য পাগল ছিলেন, মানুষের জায়গা জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। মনে রাখবেন আপনার জায়গা হলো মাত্র সাড়ে তিন হাত, জোরে কোন কয় হাত, আরো জোরে বলেন কয় হাত। খুব সংকীর্ণ জায়গা, শীতকাল তো চলে গেল, বসন্তকাল চলে আসলো, এখন কবর খুললে দেখবেন ডানে বামে এবং নিচ থেকে শুধু পোকামাকড় উঠে। বর্ষাকালে কবর খুললে দেখবেন নিচ থেকে শুধু কি উঠে, আরো জোরে বলেন, ওই মাটির বিছানায় কিংবা বর্ষাকালে কাদার পানির মধ্যে মানুষ আপনাকে শুয়ে রেখে চলে আসবে। আমার বাবারা আমার ভাইরা, কোরআন না শিখে ওই কবরে যাবেন না, কবর কিন্তু ভয়ঙ্কর আচরণ শুরু করবে, এমন শাস্তি শুরু হবে যখন আপনাকে কবরে রেখে চলে আসা হবে। কবরটা এমনি সংকীর্ণ, আরো সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হতে হতে দুই পাশের মাটি আপনাকে এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে। এই রকম করে কবরে শাস্তি চলবে। এটা হচ্ছে কোরআন না শিখে, কোরআন না পড়ে, কোরআন না বুঝে, না মেনে যাওয়ার দুই নাম্বার শাস্তি। আর তিন নাম্বার শাস্তির কথা আল্লাহ পরে বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন এই কবরের জিন্দেগি যেদিন শেষ হবে অর্থাৎ কিয়ামতের দিন, যখন মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে কিয়ামতের দিন, যখন মানুষগুলোকে কবর থেকে উঠানো হবে, এই লোকগুলোকে অন্ধ বানিয়ে কবর থেকে তুলবেন কি? আমার কথা শুনতেছেন আপনারা, মনোযোগী হন। এই লোকগুলোকে আল্লাহ কবর থেকে তোলার সময় অন্ধ করে দিবেন, তখন এই লোকগুলো আল্লাহর কাছে আবেদন করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানী আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যুবক ভাইরা শোনো, এরা বলবে রাব্বি লিমা হাশারতানী আ'মা, রব তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ায় আমি চক্ষুষ্মান ছিলাম, চশমা ছাড়াই আমি চোখে দেখতাম, তুমি আজ আমাকে অন্ধ করে দিয়েছো কেন? অগরব কি কারণে আমাকে অন্ধ করে কবর থেকে উঠালে? বলেন তো সেদিন জবাব দিবেন কি? আল্লাহ তাআলা তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কোনো কথা তো কোরআনে গোপন নাই, আপনার জীবন কোথায় যায়? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে তোর কাছে তো আমার কিতাব ছিল, তোর ঘরে আমার কোরআন কিতাব ছিল, ফানসিতাহা, আমার কোরআনের আয়াতকে তুই ভুলে গিয়েছিলি, আমার কোরআন তুই শিখলি না, দুনিয়াতে থাকা অবস্থায় তুই যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাশরের মাঠে তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম, যা দূর হ। একটু আগে বললাম কথাগুলো কি আমি বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি, একটু আগে বললাম নবীও আপনার থেকে মুখ ফিরাবেন, আর এখন যার কথা বললাম যিনি মুখ ফিরাবেন তিনি কি? কি পরিস্থিতি, কি ভয়ানক পরিস্থিতি আপনার! আল্লাহ এবং তার রাসূল যদি মুখ ফিরিয়ে নেন কারো কাছ থেকে, সে আর বাঁচতে পারবে? এই জন্য যুবক ভাইরা সিদ্ধান্ত নাও, এখন থেকে রাত তো হয়েছে গভীর, এখন তোর সময় পাবা না, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সকাল থেকে কোরআন না শিখে আর অন্য কোনো কাজ নেই।
পারা যাবে ইনশাল্লাহ। শুধু কোরআনের মাহফিল করলে হবে না, এই এলাকায় পারলে আপনারা একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করুন। ওই দিন টেকনাফে ছাত্ররা একটা মাহফিলের আয়োজন করলো, সেখানে ছাত্রদেরকে টেকনাফের নীলা ইউনিয়ন, টেকনাফ বাংলাদেশের শেষ জায়গা, আমি তাদেরকে বললাম যে ছাত্ররা, কলেজের ছাত্র সবাই, কলেজের ছাত্রদেরকে বললাম শুধু মাহফিল করলে চলবে না, তোমরা একটি উদ্যোগ নাও, এই এলাকায় একটি বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করো, যেন যুবক বৃদ্ধ সবাই যেন কোরআন শিখতে পারে, এবং বোনদের জন্য আলাদা শিক্ষা কেন্দ্র চালু করুন, তারা যেন শিখতে পারে। যুবকরা সেটা শুরু করলো পরের দিন থেকে, এবং আমাকে তারা ছবি পাঠিয়েছে যে আমরা ইতিমধ্যে সব যুবকরা এবং আমার চাচা যারা আছেন সবাই মিলে তারা শুরু করেছেন, আপনারাও পারবেন না ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ, মহিলা প্যান্ডেল আছে, আমার বোনদের জন্য আপনারা এই ব্যবস্থা করবেন, কারণ মহিলারা যত বেশি দিনদার হবে আমাদের পরিবারগুলো তত বেশি সুন্দর হবে, ঠিক কিনা? এখন মহিলারাও দিনের প্রতি অনেক ডাইভার্ট হয়েছেন আলহামদুলিল্লাহ, মহিলারা এবং যুবকরা, যুবকদের কথা তো বলতেই হয়, এই যুবকগুলো এখন নাচ গান ছেড়ে দিয়ে কোরআন শোনার জন্য তারা পাগল পাড়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই যুবকদেরকে দিনের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভয়াবহ ষড়যন্ত্র চলছে, ভয়াবহ ষড়যন্ত্র চলছে, কারণ যুবকরা সৃষ্টিশীল, যুবকরা ধ্বংসশীল, যুবকরা তাদের যৌবনের উন্মাদনাকে সঠিকভাবে কাজে লাগালে তারা একটি জাতির উত্থান ঘটাতে পারে। আবার এই যুবকরা যদি দিকভ্রান্ত পদভ্রষ্ট হয়ে যায় তাহলে যে কোনো সমাজ সভ্যতা বা রাষ্ট্রের প্রথম অনিবার্য হয়ে দাঁড়ায়। এই যুবকগুলো এখন কোরআনের জন্য পাগল পড়া হয়ে গিয়েছে, যুবকদেরকে এখন সরিয়ে নিয়ে এখান থেকে সরাবার জন্য কত কিছু করা হচ্ছে, তথ্য প্রযুক্তির তো অপব্যবহার আছে, পাশাপাশি যুবকদেরকে মাদকের দিকে নিয়ে যাওয়ার জন্য কত কিছু করা হচ্ছে। এই দেখুন কি ভয়াবহ অবস্থা, আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না, আপনি ভালো করে বুঝুন, আমরা এক একজন এক এক দল করলেও আমাদের সবার সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, এটা আমাদের সবচাইতে বড় পরিচয়, আমরা সবাই মুসলমান। মদ অবৈধ করেছে মোল্লা না আল্লাহ? আরো জোরে বলেন, মদ অবৈধ করেছেন কে, হারাম করেছেন কে? যেটিকে আল্লাহ তাআলা অবৈধ এবং হারাম করেছেন সেটিকে আল্লাহর কোনো গোলাম বৈধ কিংবা আল্লাহর কোনো গোলাম সেটির লাইসেন্স দেওয়া মানে হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। মাদক একটি সমাজে একটি দেশে যত বাড়ে সেই সমাজ সেই রাষ্ট্র ধীরে ধীরে ধ্বংসের দিকে আগাতে থাকে। দেখুন কি করা হলো, 100 জন মদের লাইসেন্সধারী যেখানে থাকবে সেখানে মদের দোকান খোলা যাবে। এখন এই রকম করে যদি অলিতে গলিতে দেশের সব জায়গায় নেশাগ্রহণ, মদের দোকান, নেশাগ্রহণ সহজলভ্য হয়ে যায় তাহলে আমার সমাজ সুশৃঙ্খল থাকবে না বিশৃঙ্খলা লেগে যাবে? বাস্তবিকভাবে বুঝেন, আগেই বলেছি রাজনীতির গন্ধ না খুঁজে ভালো করে বুঝেন, মদের যে লাইসেন্স দেওয়া হয়ে গেল ঐশীর কথা মনে আসেনি, কথা বলছেন না কেন? ঐশীর কথা মনে আছে? আপনি চুপচাপ আছেন, একটু এই অন্যায় আইনের বিরুদ্ধে কথা বলেন না, বেশি স্বার্থবাদী হয়ে গিয়েছেন আপনি, আপনার কপাল খারাপ থাকলে মিয়া আপনার কুলা পাইন, আপনার ছেলে মেয়ে ঐশীর মতো মাদকাসক্ত হয়ে আপনাকে অজবাই করে ফেলবে। সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজবেন না আপনি। রাস্তাঘাটে ড্রাইভাররা গাড়ি চালায়, যদি রাস্তাঘাটে মদের দোকান খুব সহজেই পাওয়া যায়, ঘরের মধ্যে ওয়াইফের সাথে ঝগড়াঝাটি করে কিংবা যে কোনো ঝগড়াঝাটি করে গাড়ি চালাই দিছে, মন ভালো না, এক বোতল যদি মাইরা দেয়, এক বোতল মাইরা তারপর গাড়ি চালাইলে গাড়ি কি রাস্তায় থাকবে না খালে মিলে নদীতে পড়বে? তাহলে বলেন মাদক যত বাড়বে অ্যাক্সিডেন্ট বাড়বে না কমবে? এরপরে মাদক যত বাড়বে দাম্পত্য কলহ পারিবারিক কলহ তত বাড়বে। কত বোনেরা কষ্টে আছেন, তাদের হাজবেন্ড মাদকাসক্ত অসভ্যের মতো আচরণ করে তাদের সাথে, এরকম আছে না নাই? আমার এলাকায় এক ঘটনা ঘটল, এক লোক মদ পান করেছে, মদ খাওয়ার পর মানুষের কি সেন্স থাকে? খাইছেও খাওয়ার মতো একদম, খাইয়া এমন তাল হয়েছে ঘরের ভিতর গিয়ে তার মাকে বলে আম্মা খাওয়া দাওয়া করছেন, মদ খাওয়ার পরে তার মা কোনটা বউ কোনটা এটাও চিনে না, কারণ সে সেন্সলেস হয়ে গিয়েছে। তাহলে বলেন নিজের বউকে যদি গিয়ে মা ডাকে
দাম্পত্য কলহ এখান থেকে বাড়া শুরু হবে না কমা শুরু হবে। এত মদ পান করে ঘরের ভেতর যখন যাবে তখন তার বউ পিটাবে, তাহলে মাদক যত বাড়বে পারিবারিক কলহ তত বাড়বে, মাদক যত বাড়বে যুব সমাজ তত ধ্বংস হবে। এই জন্য দাম্পত্য কলহ, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ সমাজ সভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, যুবকদেরকে ধ্বংস থেকে বাঁচাবার জন্য দলমত ভুলে গিয়ে এই কালো আইন বাতিলের জন্য সবাইকে সোচ্চার আওয়াজ তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি আমাদের দেশের অভিভাবক, আপনি আমাদের দেশের অভিভাবক হিসাবে আর এই দেশের নাগরিক হিসাবে আপনার কাছে তো আমরা কিছু দাবি করতেই পারি, এটা আমাদের নাগরিক অধিকার। আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা বলতে চাই যেই দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি, ওই তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত সংসদ থেকে এই রকম আইন আমরা এই দেশের তাওহীদবাদী মানুষ আশা করতে পারি না। বরং আমরা এই আশা করছি আপনি একজন তাহাজ্জুদ গুজারি, এবং আমরা আরো শুনেছি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুয়া এবং তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী হিসাবে আমরা আপনার কাছে দাবি করছি, আপনার অধীনে, আপনার অধীনে পরিচালিত এই সংসদের মধ্যে যে আইন পাশ হয়েছে তাহাজ্জুদ গুজারি এবং ধার্মিক প্রধানমন্ত্রী হিসাবে, আবার ওই সংসদে আপনি মাদক নিয়ন্ত্রণ নয়, অ্যালকোহল নিয়ন্ত্রণ নয়, বরং মাদক নির্মূলের আইন পাশ করুন, এই সমাজ সভ্যতাকে বাঁচান, এই যুবকগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচান। বিশ্ববিদ্যালয়গুলো, অনেক বিশ্ববিদ্যালয়ের হলগুলো আজ গাঁজার আখড়ায় পরিণত হয়েছে, মাদকের আখড়ায় পরিণত হয়েছে। যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে জাতি গড়ার কর্ণধার, জাতির নেতৃত্ব আসার কথা, আজ সেখান থেকে মাদক, মাদকাগ্রস্ত টেন্ডার বাস্তাদাবাজ অনেকেই বের হচ্ছে। আমরা বলবো বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে গাঁজা রাস্তানা মুক্ত করুন, গাঁজাখুরি রাস্তানা মুক্ত করুন। বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলোর হাতে গাঁজা নয়, ইয়াবা নয়, পিস্তল নয়, তাদের হাতে কুরআন হাদিস আল্লাহর কিতাব আর নবীজির হাদিস তুলে দেন, তাহলেই দেখবেন এই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যাবে, ঠিক কিনা? তো আমি যেই কথা বলছিলাম, এই যুবকদেরকে কোরআনের দিকে আরো আগাতে হবে। যুবক ভাইরা, কোরআন শেখার সিদ্ধান্ত তোমরা নাও, সবাই কোরআন শিখো, তোমরা যত বেশি কোরআন পড়বা তোমাদের হৃদয়ে যত কোরআন ঢুকাবা ততই তোমাদের অন্তরকে আলোকিত করে দিবেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? এক নম্বর পয়েন্টে আমি সময় দিয়েছি বেশি, কিন্তু বাকি সাতটা আমি 30 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আমি যে রিকোয়েস্ট করতে চাই সেটি হচ্ছে, কেউ উঠবেন না, 8টি পয়েন্ট নিয়ে যান, নইলে আদা সাদা, সিলটি ভাষায় হইলাম আর কি, আদা সাদা মানে অর্ধেক আলোচনা নিয়ে গেলে কিছুই আপনি বুঝতে পারবেন। তাহলে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য কোরআনের হক আদায় করতে হবে, আর কোরআনের হক মোট কয়টা আরো জোরে বলেন। এক নাম্বার কি বললাম, কোরআন শিখতে হবে, সবাই কোরআন শিখবেন তো? নাম্বার টু, কোরআন আপনি শিখে ফেললেন, এবার আপনার দায়িত্ব হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার অন্তর আলোকিত হয়ে যাবে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বাড়াবেন, আপনার ঘরটাকে এমন বানাবেন, ঘরটাকে এমন বানাবেন, আনতা জালাল বাইতা মাকানা লিযিকরিল্লাহ, আপনার ঘরকে আল্লাহর জিকিরের ঘর বানাবেন। আর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন, কোরআনের নামই হচ্ছে জিকির, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু এখন ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত নাই, শুধু নাচ গান আর কনসার্টের, নাচ গানের আওয়াজ বেশি শোনা যায়। আর অনেকের ঘরের মধ্যে কোরআন নাই, দেখা যায় কোরআনের তাবিজ লটকায় রেখেছে। জিজ্ঞেস করলাম, তাবিজ লটকাইছেন কেন? কয় হুজুর, ঘরের ভিতর থেকে যেন জিন ভূত চলে যায়। আর আল্লাহ নবী বলেছেন, ঘরের মধ্যে সূরা বাকারা পড়ো,
যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় শয়তান জিন ভূত ওই ঘর থেকে পালিয়ে যায়। তাহলে ঘরে তেলাওয়াত বাড়াবেন তো, তেলাওয়াত বলাবেন তো ইনশাআল্লাহ। নাম্বার থ্রি, তিন নাম্বার, কোরআন আপনি শিখেছেন তেলাওয়াত করেন, এবার আপনার দায়িত্ব হলো আপনি কোরআন শিখাবেন, আগে আপনার অধীনস্থদেরকে কোরআন শেখাবেন। আপনি হাজবেন্ড কোরআন পারেন, আপনার ওয়াইফকে আপনি এবার কোরআন শেখান। আরে ভাই এখন তো কোরআন শেখা সহজ, এখন অনলাইন ইনস্টিটিউটের অভাব নেই, যে কোনো জায়গায় ভর্তি করিয়ে দিন, নিজের বিবিকে কোরআন শেখান। মনে রাখবেন আগেও বলেছি মহিলাদেরকে, আমার বোনেরা এখানে এসেছেন, আমার বোনেরা যত দিনদার হবেন ওই পরিবার তত বেশি সুন্দর হবে, ওই পরিবেশ ওই ফ্যামিলির ভেতরে দিনদারিতাও বেশি থাকবে। মহিলাদের পেট, এটা শুধু পেট নয়, এটা খনি, কারণ এখান থেকে এই মহিলাদের পেট থেকে আল্লাহর নবীদের পয়দা হয়েছে, ঠিক কি না? এখান থেকে আল্লাহর অলিরা জন্ম নিয়েছেন। মহিলাদেরকে কোরআন শেখাবেন, একটা সাইন্টিফিক তথ্য আপনাদের সাথে শেয়ার করে যাই, যুবক ভাইরা সহ সবাই ভালো করে শুনবেন। হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটে থাকা অবস্থায় পৃথিবীতে আসার আরও 4 মাস আগে মায়ের পেটে থাকতেই সে শুনতে পায়। সুবহানাল্লাহ। আপনারা বলবেন, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? মায়ের পেটে সন্তান কি একদিনে তৈরি হয়ে যায়? 10 মাস 10 দিন, তাই না? এই 10 মাস 10 দিন সন্তান মায়ের পেটে থাকে। আর চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, সবাই কথাটা আমার মন দিয়ে শুনেন, রিপিট করছি, মা বোনরাও শোনেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের পেটে যখন সন্তান থাকে জন্ম হওয়ার 4 মাস আগে থেকে, 4 মাস, 4 মাস আগে থেকে সন্তান মায়ের পেটে থেকে সব শুনে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো এগিয়েছে, এই তথ্য কি কোরআনে নাই? আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে সাম শব্দ ব্যবহার করেছেন, আর দৃষ্টিশক্তির কথা বোঝাতে গিয়ে কখনো বাসার বহুবচনে আবসার শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর কোরআন খুলে দেখুন, ওলামায়ে কেরাম এখানে আছেন, কোরআন খুলে দেখুন, কোরআনের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বাসারের আগে সাম শব্দ দিয়েছেন, যেমন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে যান, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় বাসরের আগে সাম দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানব সন্তান একটি শিশু দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, কোরআন বিজ্ঞান একমত নাকি দ্বিমত? একমত, সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় জন্মের 6 মাস আগে শুনে। আরো জোরে, আচ্ছা লাইনে তুলছে, এবার বুঝেন আপনারা। এখন কোরআন বিজ্ঞান দুটাই একমত, জন্মের 4 মাস আগে শুনে। আপনার স্ত্রী যদি নেককার হয়, কোরআন তেলাওয়াতকারিনী দিনদার নেককার ভালো স্ত্রী হয়, এই স্ত্রী পেটের ভেতরে সন্তান নিয়ে আজান হইলেই নামাজে দাঁড়ায়, নামাজে কোন কিতাব থেকে তেলাওয়াত করে? আরো জোরে বলেন। এখন মা যখন তেলাওয়াত করে সন্তান পেটের ভেতর থেকে জন্মের 4 মাস আগে শুনে, বিজ্ঞানও বলছে কোরআনও বলছে, স্ত্রীকে যত দিনদার বানাবেন, দেখুন আবারও শুনুন, দিনদার এই স্ত্রী তেলাওয়াত করছে, জিকির আজকার তসবি তাহলিল করছে, সব সন্তান পেটের ভেতর থেকে শোনে। এই মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে সবগুলো মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, স্কলার, বড় বড় আল্লাহওয়ালা সন্তান হবে, ঠিক কি না? ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, কারখানা ভালো হলে পণ্য ভালো হয়। আর স্ত্রীকে যদি ডিজে বানান, ঝাঁকা নাকা বানান, কোরআন বিজ্ঞান একমত, পেটের ভেতরে জন্মের 6 মাস আগে সন্তান শুনে। কারণ আপনার বউ নামাজ টামাজ তো নাই, তেলাওয়াত নাই, সারাদিন খালি হিন্দি গান, তারপরে স্টার জলসা, জি বাংলা, আরও কী কী হাবিজাবি কত চ্যানেল আছে না, মহিলারা ওগুলো দেখার জন্য পাগল। অবশ্য আপনাদের বাগেরহাটের মহিলা ওনারা হয়তো অনেক ভালো, হ্যাঁ এখানেও আছে না, ঝাঁকা নাকা গান যদি শুনে, সন্তান তো পেটের ভেতর থেকে সব শুনে, আল্লাহর কসম ওই মহিলার পেট থেকে যেগুলো বের হবে সব ঝাঁকা নাকা আর ডিজে মার্কাই বের হবে। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়। এই জন্য ভাইরা নিজের বিবিকে স্ত্রীকে কোরআন শেখান, নিজের বোনদেরকে আপনারা কোরআন পড়ান। অনেকে বলে ইসলাম নাকি নারী শিক্ষার কথা বলে নাই, এর মতো মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। ইসলাম নারী শিক্ষার কথা বলে নাই তো কে বলেছে?
1500 বছর আগে এই পৃথিবীতে নারী শিক্ষার কথা বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতের জ্ঞান অর্জন শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্যই ফরজ। আমার বোনেরা তারা স্কুলে যাবে, কলেজে বিশ্ববিদ্যালয়ে যাবে, শুধু পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা নারীর সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? যারা নারী প্রগতি, নারী আন্দোলন আর বেশি নারীবাদী, এরা আজ নারীকে সম্মান দেয় নাই। এরা 5 স্টার 7 স্টার হোটেলগুলোর রিসেপশনের মধ্যে মা বোনদেরকে বেপর্দা বানিয়ে সেখানে বসিয়ে নারীকে আজ তারা সমাজের ভোগ্য পণ্য বানিয়েছে। আর ইসলাম রানীকে রাজরানী বানিয়েছে, ইসলাম নারীকে সম্মানিত করেছে, ঠিক কি না? তাহলে 3 নম্বর হক কি? আপনি কোরআন শেখাবেন, সবার আগে কাকে? নিজের বিবিকে, সন্তানকে কোরআন শেখাবেন। আপনার সন্তানকে ওয়া কোখো ABCD শেখাবেন, পরে আলিফ বা তা থা শেখাবেন আগে। আপনার ছেলে মেয়ে অ লেভেল এ লেভেলে পড়ুক, অসুবিধা নাই, তবে তাকে সিস্টেমিক ওয়েতে আগে কোরআন শেখান, এরপরে সায়েন্সে পড়ান, কমার্সে পড়ান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, যা মন চায় বানান। কোরআন যদি না শিখাইয়া বানান, এ ডাক্তার হবে কিন্তু অমানুষ ডাক্তার হবে, এটা কোসাই ডাক্তার হবে। কোরআন না শিখে সে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে রোডের জায়গায় বাস ঢুকাই দিবে, আর যদি কোরআন শিখে এরপরে সিস্টেমিক ওয়েতে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, এটা আল্লাহওয়ালা, এটা নৈতিক চরিত্রবান মানুষ হবে, ঠিক কিনা? এই জন্য আপনারা সন্তানগুলোকে কোরআন শিখান। এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান। আপনারা ছেলে মেয়েদেরকে হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা খরচ করে পড়াশোনা করান, কিন্তু আগে কোরআন না শেখানোর কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মা বাপ এত কষ্ট করে সন্তানকে লেখাপড়া শিখায়, ওই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে নিজের মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটা আপনার কুকর্মের ফল। আমি একটু কাঁচা কথা বলি, তিতা এই সত্য কথা একটু তিতা হয়। এক ব্যাককল আমাদের সিলেটে বেকুব বলে, আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ কি বলছে আল্লাহ জানে, ব্যাককল বলদ বলে। আরে বলদ তো গরুর একটা জাত। যাই হোক, শোনেন, এক ব্যাককল গাছ না লাগিয়ে, গাছও লাগায় নাই, ফলের আশা করে বসে আছে। কথা শুনতেছেন আমার? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? গাছ না লাগিয়ে ফলের আশা করা কি ঠিক? ফল পেতে হলে গাছ লাগাতে হবে, গাছ লাগাইয়া বসে থাকলে হবে না, সেখানে কি ঢালতে হবে? পানি ঢালতে হবে, পরিচর্যা করে বড় করতে হবে, এরপরে সেখান থেকে ফল পাওয়া যাবে। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি আপনার সন্তানের হক যথাযথভাবে আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও মারাত্মক বোকামি। গাছ লাগিয়ে চারায় যেমন পানি ঢালতে হয়, পরিচর্যা করতে হয়, তারপরে যেমন ফল পাওয়া যায়, সন্তান জন্ম দিলেই মা বাপ হওয়া যায় না, ওই গাছ লাগানোর পর পানি ঢালতে হয়, পরিচর্যা করতে হয়, যেমনি সন্তান জন্ম দেওয়ার পরেও তার পেছনে পানি ঢালতে হয়, তার মানে ডেইলি মাথায় পানি ঢালা না, তার মানে হচ্ছে রূপকর্তে বলেছি, তার মানে তার হক আদায় করতে হবে, তাকে শিক্ষা দীক্ষা দিতে হবে, এরপরে দেখবেন হুজুররা এসে মা বাবার খেদমতের ওয়াজ করা লাগবে না, এই সন্তানগুলো এমনিতেই মা বাপকে সম্মান করবে, ঠিক কি না? আজ পর্যন্ত শুনেছেন কোনো আলেম তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? পাঠাবে কেমনে? কারণ সে কোরআন পড়েছে, আর কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কোরআন পড়তে গিয়ে সে দেখেছে আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলো, আদেশটা মোল্লার না আল্লাহ। এজন্য সন্তানগুলোকে কোরআন শিখান। আফসোসের ব্যাপার কি জানেন, মাঝে মাঝে কিছু যুবকরা আমাদের কাছে আসে, এসে বলে হুজুর আব্বু মারা গিয়েছেন, জানাজার নামাজটা কেমনে আদায় করবে একটু শিখাই দেন। আফসোস আপনার জন্য, নিজের সন্তানকে নামাজ কোরআন না শিখায় দুনিয়া থেকে চলে গেলেন, এখন এই সন্তান জানেও না কিভাবে নামাজ দাঁড়াতে হয়। কি আমি কি অবাস্তব কিছু বলছি না? এরকম আছে সমাজে, বলেন আছে কি না? আপনার একটা সন্তানকে এমন সন্তান বানান, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনার সন্তান আপনার জানাজা দিবে, এটা জীবনের সফলতা। সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে? এভরি ওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই
মরণের স্বাদ ভোগ করা লাগবে। চলে যাবেন বাবা আপনি, এমন একটা সন্তান বানিয়ে যান যেই সন্তান আমার মায়েরাও শোনেন, এমন সন্তান বানান যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজি ইমামতি করবে। বলেন অন্য কোনো হুজুর যদি আপনার জানাজার নামাজি ইমামতি করে তার ভেতরে কোনো আবেগ আসবে? আমি আমার বাবার জানাজার নামাজি ইমামতি করেছিলাম, আমি তখন ছাত্র, অনেক আগের কথা বলছি, আমি তখন ছাত্র, আমার বাবার জানাজার নামাজি ইমামতি করতে গিয়ে প্রত্যেকটি তাকবীর যখন আমি দিয়েছি তখন আমার কলিজা মুচড় দিয়ে উঠেছে এবং চক্ষু দিয়ে এমনিতেই পানি বের হয়েছে। অন্য কোনো হুজুর হলে হয়তো এটা সফলতা আপনার। যদি আপনার ছেলেকে আপনি এভাবে রেখে যান আর মারা যাওয়ার পরে আপনার ছেলেটাই আপনার জানাজা দেয়, বাবারে এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। একটা সন্তানকে আলেম বানান, পারবেন তো ইনশাআল্লাহ। কোরআনের তিন নম্বর দাবি হলো কোরআন আবার কি করা শেখান, পরিবারকে আগে কোরআন শেখাবেন তো ইনশাআল্লাহ। ওকে, নাম্বার ফোর। চার নম্বর হচ্ছে কোরআন বেশি বেশি মুখস্থ করবেন। আমরা মুখস্থ করার দায়িত্ব হাফেজদেরকে দিয়েছি, ভাই তুরা মুখস্থ কর, আর আমরা আল্লাহ কুমুর তাকাথুর এই সুরা থেকে কুল আউযু বিরব্বিন নাস এই দশটা আর কোন সুরা মুখস্থ করে এরকম আছে না নাই? যত বেশি কোরআন মুখস্থ করবেন লস আছে, কোরআন মুখস্থ করবেন একটা টেকনিক দিয়ে যাই, কেমনে কেমনে মুখস্থ করবেন? সুরাতুন নামা 30 পারার প্রথম সুরা, সিদ্ধান্ত নেন এই সুরাটা আপনি এক মাসে মুখস্থ করবেন, প্রত্যেক দিন এক আয়াত করে মুখস্থ করেন। এক আয়াত মুখস্থ করা কি কঠিন? প্রথম আয়াত আজকে পড়েন, আম্মা ইয়াতাসাআলুন, এক আয়াত। এই আয়াতটা জপতে থাকেন সারাদিন, সারাদিন জপতে জপতে এটা কি অন্তরে ঢুকে যাবে না? মাশাআল্লাহ, এক আয়াত শেষ, আগামীকাল আর এক আয়াত শিখুন। আনিন নাবাইল আযীম, আয়াতগুলো ছোট না বড়? দ্বিতীয় দিন যেন প্রথম আয়াত ভুলে না যান, দ্বিতীয় আয়াত রিহার্সালের পাশাপাশি প্রথম আয়াত রিহার্সাল করবেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, কয় আয়াত হইল? কই দিনে অসুবিধা আছে, শিখতে থাকেন। তিন নম্বর দিন আরেক আয়াত শিখেন, আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, কয় আয়াত? জোরে বলেন, এবার আবার পেছন থেকে একটু রিপিট মাইরেন যেন মনে থাকে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, কয় আয়াত? চার নম্বর দিন আরেক আয়াত ছিল, কাল্লা সায়ালামুন, ছোট্ট কয় আয়াত হয়ে গেল? আরেক আয়াত শিখেন, সুম্মা কাল্লা সায়ালামুন, পাঁচ দিনে সুরান আবার কয় আয়াত শিখলেন? জোরে বলেন, এই টেকনিকগুলো সব জায়গায় পাবেন না মিয়া, শিখে যান। পাঁচ দিনে কয় আয়াত দেখছেন নি কারবার? পঞ্চম দিন এবার আপনি রিহার্সাল শুরু করবেন নামাজের ভেতরে, পাঁচ আয়াত তো হয়ে গেছে, প্রথম আয়াতে সরি প্রথম রাকাতে এই পাঁচ আয়াত করবেন, দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়েন, নামাজ হয়ে গেল না? হয়ে গেল না? এবার আপনি এশার নামাজ শুরু করেন, সুন্নাতে পড়েন সুরা ফাতেহা শেষ করে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযীহুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহু আকবার, রুকুতে চলে যাও, নামাজ হয়ে গেল না? এইভাবে যদি ডেইলি এক আয়াত করে শিখেন, যাদের মেধা ভালো স্মরণ শক্তি ভালো দুই আয়াত করে, যাদের আরও ভালো তিন আয়াত করে। আমার একটা আফসোস ছিল, আমি ছোটবেলায় স্কুলে পড়েছি, আমার বাবার স্বপ্ন ছিল আমাকে আলেম বানাবেন, মাদ্রাসায় নিয়ে আসবেন, আলহামদুলিল্লাহ স্কুলে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় পড়াশোনা করেছি, তো ছোটবেলায় হাফেজ হইতে পারিনি। ক্লাস নাইন টেনে যখন পড়তাম তখন ভাবতাম হারে হাফেজ তো হইলাম না কি করবো, তখন এই ক্লাস নাইন টেন থেকে আমার মাথায় এই টেকনিক আসলো যে আমি নিজেই হাফেজ হয়ে যাব, নিজে নিজে পড়বো। তখন থেকে আমি গাড়িতে বসি বাসে বসি সময় পাইলেই, এখন তো মোবাইলের ভেতরে অ্যাপস আছে না, সুযোগ পাইলেই দুই আয়াত তিন আয়াত। এখনও আমার অভ্যাস কি জানেন, শুক্রবারে জুমা পড়াই, জুমার দিনে 10-15 আয়াত মুখস্থ করে সাথে সাথে এসে জুমার নামাজে ডেলিভারি মানে, তা এতে করে কি হয় কোরআন মুখস্থ বাড়ছে আলহামদুলিল্লাহ। ওই ক্লাস নাইন থেকে যে এই অভ্যাস শুরু করেছি, এখন আল্লাহর রহমতে এমন অবস্থা হয়েছে কোরআনের এমন কোনো পারার এমন কোনো সুরা নাই যে সুরা থেকে আমার মুখস্থ নাই আলহামদুলিল্লাহ। এভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা তোমরা শুরু করলে পারবা না ইনশাআল্লাহ।
তোমরা তো এক একটা কিংবদন্তি, তোমরা চাইলে সব পরিবর্তন করে ফেলতে পারো। যুবকরা যদি সিদ্ধান্ত নাও যে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি হাফেজ হয়ে যাব, তুমি সিদ্ধান্ত নাও, তুমি পারবেই পারবে। পারা যাবে কি না? ব্রাউজারে অনলাইনে এখন ন্যাশনালে ইন্টারন্যাশনালে বিভিন্ন ইনস্টিটিউট আছে, সেখানে পার্ট টাইম হিফজের ব্যবস্থা আছে, তুমি পার্ট টাইম হিফজ শেষ করে ফেলো, পারবো না ইনশাল্লাহ। এটা কয় নাম্বার দাবি? পুরা কোরআন হিফজ করতে হবে এমন এমন কথা নাই। আরাবিয়ান কান্ট্রিগুলোতে সফর করবেন, আমি এক দুইটা দেশে গিয়েছি, আরাবিয়ান কান্ট্রিগুলোতে গেলে দেখবেন তারা যে যতটুকু পারে ততটুকু কোরআন মুখস্থ করে, আমরাও করবো ইনশা। আচ্ছা, নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, কোরআন একবার আপনি বুঝবেন। কোরআন আপনি কী করবেন? শুধু তেলাওয়াতের জন্য কিতাব আসা নাই, তেলাওয়াত করলে ফজিলত আছে, কিন্তু শুধু তেলাওয়াত করলে এই কোরআনের পথে আপনি নিজেকে পরিচালিত করতে পারবেন না। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো। এক মুসল্লি ফজরের নামাজে গিয়েছে, দেখবেন আমাদের দেশে কিছু নামাজি আছে নামাজেও সামনের কাতারে থাকে, সুদ খাওয়ার বেলায়ও তারা সবার সামনে থাকে। আছে এরকম নামাজেও তারা সামনের কাতারে একদম হুজুরের পেছনে দাঁড়ায়, আবার দেখবেন তারা সুদ খাওয়ার বেলায়ও সবার সামনে থাকে। এইরকম একজন মুসল্লি ফজরের নামাজে গিয়েছে, হুজুরের পেছনে নামাজ আদায় করেছে, নামাজ শেষ করে মসজিদ থেকে যখন বের হয়েছে তখন সে পেয়েছে ভাতিজা সলিমুদ্দিনকে, বলল ভাতিজা সলিমুদ্দিন তিন মাস আগে যে টাকা নিলাম লাভ সহ, টাকা দেওয়ার ডেট কিন্তু আজকে মনে আছে কিনা? কয় চাচা মনে আছে, বাড়িতে যান একটু পরে আমি আসতেছি। চাচা বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পর দেখেন সুদখুর চাচা নামাজও পড়ে সুদও খায়, আবার ফজরের নামাজ আদায় করে বাড়িতে গিয়ে আবার কুরআন তেলাওয়াত করে, আবার বাড়িতে যাওয়ার পরে ওই দিন এমন আয়াত শুরু করেছে, কুরআন তেলাওয়াত করছে, আলেমরা বুঝে ফেলছেন কিসের আয়াত এটা? ওই আয়াত তেলাওয়াত করতেছে, সলিমুদ্দিন আসছে, চাচা নিয়ে আসছে, কয় ঢুকায় দে পকেটের ভিতর ঢুকায় দে, পড়তেছে কিসের আয়াত? কথা বলেন না কেন? রিসাইট করছে কোন আয়াত? সুদের আয়াত। পকেটে ঢুকায় কিসের টাকা? কেন এই সুদি কারবারি? কোরআন পড়ে কোরআন বুঝে না যদি বুঝতো তাহলে সে পকেটে সুদের টাকা নিত না। কোরআন, কোরআনের সাথে মুসলমানদের বাস্তবিক জীবনের কোনো মিল নাই। আমার ভাইয়েরা, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি কেমন ছিলেন শুনেন, আমার হাতে এটা প্রিন্টেড কোরআন, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা বললেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের আগাগোড়া যা আছে, কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যা আছে আমার নবীর জীবনেও তা আছে। আপনার আমার জীবনের সাথে কোরআনের মিল নাই, তার মানে কোরআনের হক আপনি এখনো আদায় করতে পারেন। এজন্য কোরআন বুঝুন, কোরআন বুঝুন। এখন তো বাংলায় অনুবাদ করা, ইসলামিক ফাউন্ডেশন থেকেও এখন তাফসির আছে বাংলায় অনুবাদ করা, তাফসির ইবনে কাসির ঘরের ভিতর রাখেন। আরে বাপরে বাপ, লাখ লাখ টাকার ফার্নিচার ঘরে ঢুকাইতে পারলেন মিয়া, 4-5 হাজার টাকার বুঝি অনুবাদ করা, বাংলা অনুবাদ করা কোরআনের তাফসির ঘরে ঢুকাইতে পারলেন। এ কেমন কপালপুরা মানুষ আপনি! তাফহিমুল কোরআন ঘরে ঢুকান, জিলালুল কোরআন ঘরে ঢুকান, মারিফুল কোরআন ঢুকান, তাফসির ইবনে কাসির ঢুকান, ঢুকায় রাখেন। এরপরে ঘরে সবাই মিলে কোরআন পড়েন, কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে ঘর, পরিবারে বরকত নাজিল করবেন কি? তাহলে পাঁচ নম্বর কোরআন বুঝতে হবে, ছয় নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। এখন কোরআন আপনি শিখলেন, পড়লেন, বুঝলেন, কিন্তু আমল নাই, তাহলে হবে না। কোরআন অনুযায়ী আপনার জীবনে কি করতে হবে? আমল করতে হবে। বলেন তো, নামাজে আমরা কোন কিতাব থেকে তেলাওয়াত করি? কোরআন। আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি বুখারি মুসলিম পড়েছেন, এখন তিনি যদি ভাবলেন, তিনি যদি মনে করেন আমি তো বুখারি মুসলিম পারি, মানুষকে বুঝাইতে হবে, ফজরের নামাজ তিনি শুরু করলেন, আল্লাহু আকবার, বুখারি শুরু করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাগেরহাটের মানুষ ভাববে হুজুর কি আজকে দিশেহারা হয়ে গেল,
কারণ সবাই জানে নামাজ শুরু করার পর আমরা কোন সূরা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। নামাজে দাঁড়িয়ে আমরা যে কিতাব থেকে তেলাওয়াত শুরু করি, কিতাবের নাম কোরআন। কি বুঝলেন? নামাজের ভেতরে যেমন কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক, ঠিক তেমনি নামাজের বাহিরে কোরআনের আইন মেনে চলাও, কোরআন মেনে চলাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। আজ কোরআন মসজিদে আছে, নামাজে আছে সমাজে নাই। নামাজের ইমাম কোরআন বলা ইমাম, কোরআন পড়তে জানে না এমন লোককে আপনারা নামাজের ইমাম বানাবেন? আজ নামাজের ইমাম কোরআন বলা, কিন্তু সমাজের ইমাম কোরআন বিদ্বেষী। এই জন্য সমাজ সভ্যতা কলুষিত হচ্ছে। বলেন তো আপনারা, পুরো লোক শুদ্ধ করে কোরআন পড়তে জানে না, নামাজের মাসআলা মাসাইল জানে না, এই লোককে কি আপনারা মসজিদের ইমাম বানাবেন? অযোগ্য অশুদ্ধ তেলাওয়াতকারী, মাসআলা না জানা এমন লোককে যেমন আমরা নামাজের ইমাম বানাই না, ঠিক তেমনি মুসলমানও তার সমাজে কোনো কোরআন বিরোধী লোককে, কোনো চোর পাটপাট চাঁদাবাজ টেন্ডারবাজকে সমাজের নেতা বানাতে পারে না। নামাজের ভেতরে সব শিক্ষা আছে মিয়া, এই শিক্ষা নামাজের বাহিরে নাই বলে সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। নামাজের ইমাম একজন, সমাজের ইমাম, এটা আপনাদের বানানো মডারেট ইসলাম, এটা রাসূলুল্লাহর ইসলাম নয়। রাসূলুল্লাহর ইসলাম হচ্ছে তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাউকে দেন নাই, নিজেই মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন মসজিদের হুজুর একজন, ইমাম একজন, আর সমাজ পরিচালনা করে সুদখুর ঘুষখুর, এটা রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা আল্লাহর ইসলাম নয়, এটা আপনাদের বানানো মডারেট ইসলাম। এখন এরকম যে হবে, আমরা তো সবাই নিজেরাই ঐক্যবদ্ধ হতে পারছি না, আমরা আসি খালি দলাদলিতে, এক হুজুর ওইদিকে আরেক হুজুর ওইদিকে। আপনাদের কথা কি বলতাম, আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এক থাকতে পারি। আপনারা দোয়া করতেন আমাদের জন্য, আপনারা আগে দোয়া আমাদের কাছে চাইতেন, হুজুর দোয়া করবেন। এখন অবস্থা এমন হয়েছে আমরাই আপনাদের কাছে দোয়া চাওয়া লাগে, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন একটু সব একসাথে থাকতে, কারণ আমরা এখন একজন আরেকজনে দেখতে পারি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক না? সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজে ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপির মধ্যে ইসলাম খুঁজে কয়, এটা কৌমি টুপি, এটা আলিয়া টুপি, এটা জামার টুপি, এটা চর্মুনাই টুপি, মিয়া তুমি টুপির মধ্যে ইসলাম খুঁজো, আর এই সুযোগে ইসলাম বিদ্বেষীরা ইসলাম পন্থীদের উপরে কুরবানি চালাচ্ছে। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আপ্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারী
কাফেরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে, কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের কাছে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আল্লাহর কসম করে বলছি, যদি এই দেশের ওলামায়ে কেরাম দলাদলি বাদ দিয়ে সবাই এক টেবিলে বসতে পারতেন তাহলে সমাজ বদলে যেত, ঠিক কিনা? ওলামায়ে কেরাম, আমি যে একজন বলেছিলেন এক প্লেটে ব্যাঙ রাখা যতটা কঠিন, আলেমদেরকে একসাথে বসানো কঠিন। আমরা এক হতে পারছি না বলে কোরআন শুধু মসজিদে আছে সমাজে না। আল্লাহর কসম, যদি এই দেশের ওলামায়ে কেরাম দল মত ভুলে গিয়ে সবাই এক টেবিলে বসতে পারেন, এদেশের তাওহীদবাদী জনতা আলেমদেরকে তাদের মাথার তাজ বানিয়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। আমি বলেছিলাম কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই আমলটা কেমনে? শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না, এই কোরআন দিয়ে পরিবার চলবে, সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, ঠিক কি না? ছয় নাম্বার, সাত নাম্বার, কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ করে দিচ্ছি, নাম্বার সেভেন, সাত নাম্বার। দেখেন এর আগের ছয়টা একটু রিভাইজ দেই। এক নাম্বার কি বলেছিলাম, কে মনে রাখছেন, নোট করছেন নাকি কেউ? কোরআন কি করা, শিখা। দুই নাম্বার কি বলেছিলাম, বেশি বেশি তেলাওয়াত করা। তিন নাম্বার, পরিবারকে এবং যারা অধীনস্থ তাদেরকে আগে কোরআন শিক্ষা দেওয়া। চার নাম্বার, যথাসাধ্য কোরআন মুখস্থ করা। তারপরে পাঁচ নাম্বার, কোরআন বুঝা। ছয় নাম্বার, কোরআন অনুযায়ী আমল করা। সাত নাম্বার, মানুষকে এবার কোরআনের দাওয়াত দেওয়া, মানুষকে এবার কোরআনের দাওয়াত দেওয়া। কোরআন দিয়ে মানুষকে আপনি সৎ কাজের আদেশ দিবেন, নেকির কাজে রাখবেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। মানুষকে কোরআনের দিকে কি দিবেন? দাওয়াত দিবেন। আপনি যদি মানুষকে কোরআনের দিকে দাওয়াত না দেন, নিজে শুধু ভালো ভালো কাজ করেন, তসবি টিপলেন, তসবি টিপি টিপি নিজে জান্নাতের তালাশ করেন, আশপাশের মানুষকে যদি আপনি সৎ কাজের দিকে না ডাকেন। একটা ঘটনা ছোট্ট মনে পড়েছে, বুখারীর আমার, বুখারীর হাদিস, নবীজি বলেছেন যারা নিজেরাই শুধু নেকির কাজ করে মানুষকে নেকির দিকে ডাকে না, সৎ কাজের আদেশ দেয় না, এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা? আর একটু জোরে বলেন না। আপনারা এতক্ষণ বসে টায়ার্ড, আর হুজুর শত শত মাইল জার্নি করে এসে কথা বলছে তাও টায়ার্ড না, এটা তো লজ্জাজনক ব্যাপার। কথা শুনতেছেন আমার? নিজেই শুধু আপনি আমল করছেন, ভালো কাজ করছেন, মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছেন না। আল্লাহ নবী বলছেন তাদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রী মতো। উপরের তলায় প্যাসেঞ্জার আছে, নিচের তলায়ও আছে। নিচের তলায় পানির সংগ্রহ নাই, পানি পান, বিশুদ্ধ পানি যেটা পান করবে, পানি রাখা নাই। পানি রাখা আছে কোথায়? উপরের তলায়। নিচের তলার যাত্রীরা গিয়ে উপরের তলা থেকে পানি আনে। উপরের তলার লোকেরা এবার বিরক্ত হয়ে একজন বলতেছে, এই তোরা পানি নেওয়ার জন্য উপরের তলায় বারবার আসিস কেন, একটু কম আসতে পারস না? নিচের তলায় একজনের খুব এই কথাটা লাগলো, সে বললো, ভাই আমি আর পানি নিতে আসবো না, আমার যদি পানি লাগে আমি জাহাজ ফুটা কইরা জাহাজ ছিদ্র করে পানি তোলা শুরু করব। এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে, জাহাজ ছিদ্র করে যদি পানি তোলা শুরু করে, তাহলে জাহাজ ডুবলে এই পাগলা একা মরবে না উপর নিচের সবগুলা মরবে? আপনার সমাজে অন্যায় চলে, মানুষগুলো বিপদগ্রস্ত হয়, আপনি তাদেরকে যদি অন্যায় থেকে ফেরানোর কাজ না করেন,
আপনার সমাজে জুলুম চলে না হক চলে, যদি প্রতিবাদী হয়ে আপনি দাঁড়াতে না পারেন, আল্লাহর গজব আসলে আপনি শুদ্ধা গজবে নিপতিত হবে। শুধু একা একা নেকির কাজ করলে চলবে না, সবাইকে নেকির কাজের দিকে ডাকতে। নাম্বার এইট, আর কষ্ট দিব না। আট নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী সব কিছু পরিচালনা করতে। আপনার পরিবার চলবে কোরআন দিয়ে, আদালত চলবে কোরআন দিয়ে। আদালত আদালতে যখন কোরআন থাকবে, ওই আদালতে সুবিচারের পরিবর্তে আর অবিচার হবে। যেইখানে কোরআন দিয়ে বিচার হয় না সেখানে নিরপরাধ মানুষগুলো মজলুম হয়, যেখানে কোরআন দিয়ে বিচার হয় না সেই সমাজ সভ্য থাকে না, সেই সমাজ এমন হয়ে যায় সেখানে বেশ্যা নারীরা জেলখানা থেকে বিচন্ন দেখিয়ে বের হয়ে যায় আর কোরআনের দাইরা জেলখানার মধ্যে পড়ে থাকে। যেখানে বেশ্যা নারীরা বিচন্ন দেখিয়ে জেলখানা থেকে বের হবে ওই সমাজকে আমরা সভ্য সমাজ বলতে পারি না। পৃথিবীর বিভিন্ন জায়গায় আজ দিনের দায়ীদের উপরে কুরবানি চালানো হচ্ছে, ঠিক কি না? যদি কোরআন দিয়ে বিচার হতো তাহলে নিরপরাধ মানুষগুলো মজলুম হতো না, বিচারের মানে নীরবে নিবৃতকে দমর্ত না। শিক্ষাঙ্গনে কোরআন ঢুকাতে হবে, সব জায়গায় কোরআন ঢুকাতে হবে, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা কোরআনের হক। আপনি মানলে মানেন, না মানলে নাই, আমার তো কিছু করার নাই, আমাকে কোরআনের কথা বলতে হবে, না মেনে দুনিয়া থেকে চলে গেলে কপাল পুড়বে আপনার। মনে রাখবেন, ইসলাম আপনাকে ছাড়া অচল নয়, আপনাকে ছাড়াও ইসলাম ছিল আছে, ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ইসলাম ছাড়া আপনার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। এই জন্য কোরআন মানলে আপনি সফল, কোরআন না মানলে আপনি ব্যর্থ। আমরা সবাই কোরআন মানতে চাই কি চাই না, ইটস দ্য প্রবলেম সলভিং মেথডোলজি, এটা সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। এই আটটি পয়েন্ট বললাম, এই আটটি দাবি পূরণ করতে পারলেই আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ তাআলা। আমাদের সকলকে এই দাবিগুলো পূরণ করার তৌফিক দান করুন। মাহফিল কমিটির কোনো বক্তব্য আছে? একটু প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, এটা আপনার এলাকা তো, এত বড় উস্তাদ, এত বড় উস্তাদ, উনি আমার উস্তাদ সমতুল্য মানুষ, এবং প্রশ্নটাও এসেছে এলাকাগত, উনি এটার সমাধান দিবেন ইনশাআল্লাহ।